এবারে আন্তর্জাতিক সংবাদ প্রথমে শিরোনাম দশ কোটিতে বিক্রি হলো এক রুপির কয়েন রাশিয়ার নির্বাচনে অবধারিত জয়ের পথে পুতিনের দল দুর্দশাগ্রস্ত হাইতিয়ানদের ধরে বেঁধে ফেরত পাঠানো ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এবং প্রেমিককে বিয়ে করতে বাবা মাকে বিষ খাওয়ালো তরুণী শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এক রুপিতে মিলল দশ কোটি রুপি কিন্তু এটা লটারি না হলেও লটারির চেয়ে কম কিছু নয় একটি নিলামে ভারতের একটি এক রুপি কয়েনের দাম উঠেছে দশ কোটি টাকা কয়েনটির বয়স একশো ছত্রিশ বছর পরিধিতে এখনকার সাধারণ রুপি কয়েনের থেকে কিছুটা বড় এই মুদ্রার বিশেষত্ব হল এর এক পিঠে খোদাই করা রয়েছে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার ছবি অন্য পিঠে ইংরেজি হরফে লেখা ওয়ান রুপি ইন্ডিয়া আঠারোশো পঁচাশি ভারতে ব্রিটিশ আমলে আঠারোশো পঁচাশি সালে মুম্বাইয়ে এই কয়েনটি বানানো হয়েছিল বলে ধারণা করা হয় তার নয় বছর আগে ভারতীয় মুদ্রায় সামান্য পরিবর্তন আনা হয় কয়েনে রানী ভিক্টোরিয়ার বদলে লেখা শুরু হয় ভিক্টোরিয়া এমপ্রেস নিলামে ওঠা কয়েনটি সেই সময়কালের পুরনো কয়েন নোট বা বিদেশি মুদ্রা জমানোর শখ অনেকেরই আছে ইন্টারনেটে এই শখ মেটানোর রসদও পাওয়া যায় বিভিন্ন সাইটে পুরোনো মুদ্রা কেনা বেচার সুযোগ থাকে তেমনই একটি ওয়েবসাইটে নিজের সংগ্রহ থেকে ওই কয়েনের ছবিটি পোস্ট করেছিলেন এক ব্যক্তি কয়েনটি কেনার জন্য এরপর হুড়োহুড়ি পড়ে যায় সংগ্রাহকদের মধ্যে রাশিয়ার নির্বাচনে বড় ব্যবধানে জিততে চলেছে প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের সমর্থক ইউনাইটেড রাশিয়া পার্টি তিন দিনের নির্বাচন শেষে আংশিক ভোট গণনায় দেখা গেছে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বিপুল ব্যবধান এগিয়ে রয়েছে দলটি অবশ্য আগের তুলনায় তাদের জনপ্রিয়তা অনেকটা কমে গেছে রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিটি জানিয়েছে এ পর্যন্ত তেত্রিশ শতাংশ ভোট গণনা করা হয়েছে গণনা হওয়া ভোটের মধ্যে পঁয়তাল্লিশ শতাংশের কিছু বেশি পেয়েছে ইউনাইটেড রাশিয়া আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি পেয়েছে বাইশ শতাংশ ভোট এছাড়া নয় শতাংশ ভোট পেয়েছে জাতীয়তাবাদী এলডিপিআর পার্টি আংশিকে ফলাফলে পুতিনপন্থী দলটির বড় জয়ের লক্ষণ দেখা গেল গত নির্বাচনের তুলনায় তাদের এবারের পারফরমেন্স বেশ খারাপ দুই সালের ওই নির্বাচনে চুয়ান্ন শতাংশের বেশি ভোট পেয়েছেন ইউনাইটেড রাশিয়া প্রেসিডেন্ট হত্যার জেরে হাইটি রাজনৈতিক সংকট চরমে তার মধ্যেই দেশব্যাপী শক্তিশালী ভূমিকম্প লন্ডভন্ড করে দিয়ে গেছে সবকিছু এসেছে ঝড় ফলে বেঁচে থাকার তাগিদে বাধ্য হয়ে দেশটির চরম দরিদ্র মানুষেরা একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রের দিকে তবে তাদের গ্রহণ করতে নারাজ বাইডেন প্রশাসন এরই মধ্যে শুরু হয়েছে আশ্রয় প্রার্থী হাইতি ধরে বেঁধে স্বদেশে পাঠানোর প্রক্রিয়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যায় হাইতিয়ান অধিবাসন প্রত্যাশীরা দলভে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঢোকার চেষ্টা করছেন এ পর্যন্ত তেরো হাজারের মতো আশ্রয় প্রার্থী সীমান্তের যুক্তরাষ্ট্র অংশে পৌঁছাতে পেরেছেন এখনও হাজার হাজার হাইতিয়ান রয়ে গেছেন সীমান্ত সংলগ্ন মেক্সিকান শহর টাপাচুলায় অপেক্ষা করছেন কবে তাদের আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র কিন্তু সেই আশ্রয় ঘুরে বালি যারা সীমান্ত পার হয়ে গিয়েছিলেন তাদের জোরপূর্বক স্বদেশে ফেরত পাঠানো হচ্ছে না হয় ঠাই হচ্ছে বন্দী শিবিরে প্রেমিকের সঙ্গে মেয়ের বিয়ে দিতে আপত্তি ছিল পরিবারের আর সেজন্য পালিয়ে বিয়ে করার পরিকল্পনা করে আঠারো বছর বয়সী খুশবু সেই অনুযায়ী মা বাবা সহ পরিবারের সবাইকে বিষ খাইয়ে সে পালিয়ে যায় ঘটনাটি ঘটে ভারতের গুজরাটের সুরাটের দিনদোলিতে এ ঘটনায় শুক্রবার ওই মেয়ে সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ খুশবুর বাবা দীপক ভাঞ্জেরার করা মামলার পর তাদের গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃত বাকি দুজন হলেন খুশবুর স্বামী শচীন এবং তার বাবা অশোক মোর টাইমস অফ ইন্ডিয়ান প্রতিবেদনে বলা হয় মেয়ে ও ছেলের পরিবার দিনদলিতে বসবাস করে ফলে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে যা এক পর্যায়ে প্রেমের দিকে গড়ায় পুলিশ জানায় খুশবু যখন আঠারো বছর পূর্ণ করে তখন তার দুই দিন পর ফের পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে এরপর ওষুধের দোকান থেকে কিছু ট্যাবলেট কিনে সে যা ময়দার সঙ্গে মিশিয়ে দেয় পরে রাতে সেই খাবার নিজে না খেলেও মা বাবা ও ভাইকে খাওয়ায় কিছুক্ষণ পর বাড়ির সবাই অজ্ঞান হয়ে পড়লে খুশবু সচিনের সঙ্গে মোটরসাইকেলে করে পালিয়ে যায়